গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এতটা ইংলিশ পারি, তারপরে আর ইংলিশ পারি না, কারণ আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত পড়াশোনা করিনি, তারপর থেকে আমি সব বাংলা বলবো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সবাই সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এই যে দেখো, আমি বিছানা ঠিক করছি, আর বিছানাটার সাইডটা, হয়তো যারা আমার ভিডিও সচরাচর দেখে থাকো ওরা বুঝতেই পারবে যে সাইডটা চেঞ্জ করেছি, কারণ আমার বিছানার সাইডে কিন্তু কোনো ফটো ছিল না, স্যালভো ছিল না, কিছু ছিল না। তো বিছানাটা আমি মানে পুরো রুমটা অদল বদল করে দিয়েছি, কয়েকদিন থেকে তো ব্লগ করছি না, আবার দেখানো হচ্ছে না, তার জন্য বুঝতে পারোনি। তো এই দরজার পিছনে, আমার বিছানার পিছনে, দরজার পিছনে না, আমার বিছানার পিছনে যারা দরজা আছে, ওই দরজাটা খোলা যায় না, কারণ ওটা বারান্দার দিকে থেকেও সামনে জিনিস রাখা আছে, আর ওইদিকে তো বিছানা করে রেখেছি, তার জন্য খোলা যাবে না। তো বিছানার মতো সব ঠিক করছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, অনেকটা বেলা বলতে 10টা হবে, মানে সকাল 10টার সময় ঘরের বাসি বিছানা উড়াচ্ছি, বলো কীরকম মানুষ হবো আমি। এটা আমার ছেলের জন্যই হয়, আর কিছু না, কারণ ও ঘুম থেকে উঠে না, তো কী করবো। আর ওই যে দেখো, আমার ড্রেসিং টেবিলটা এখন গিয়েছে একদম জানালার কিনারে, তো এখন অনেকটা আলো লাগে। হ্যাঁ, দেখেছো, এখন আমি ভালো করে সাজুগুজু করতে পারবো, কারণ আলো লাগে। তো আগে ওই সাইডে ছিল যেখানে দরজাটা, ওই দরজাটা কাভার করে রাখা ছিল ড্রেসিংটা, তো ওখানে না, ওইখানে বিষয় একটা যাই না কেন, বাল্ব থাকার পরেও বিষয়টা দেখা যাবে না, কিন্তু এখন পুরোপুরিভাবে দেখা যায়। একটু বেশি সাজুগুজু করবো, কী আর সাজুগুজু করবো বলো, এই যে দেখতে আসি সেই থাকবো, সাজুগুজু করে তো আর কোনো লাভ নেই, যেমনটা চেহারা আছে তেমনটাই থাকবে, যতই আটা ময়দা মাখো না কেন, কোনো কিছুতেই চেহারা তো আর বদলাবে না, যেটা ভগবান দিয়েছে সেটাই থাকবে, রংটা কালো আছে কালোই থাকবে, কিছু করার নেই। তারপরও তো কালো বলে কি সাজুগুজু করবো না, মোটা বলে কি সাজুগুজু করবো না, আমার মনে কথা হয়েছে, সাজুগুজু করবো, সব কিছু করবো। আর এই যে দেখো, আমার ছেলে এসে ভালো করে দেখছি মা কী করছে, এমনভাবে দেখে ও ছেলেটা বোঝা যায় যেমন ও কখনো ভিডিও করতে দেখিনি, প্রথমবার দেখছে যে ক্যামেরা অন করে রাখা, এমন এমন করে দেখবে। দেখো চুলটাও আছড়ে নিয়েছি, আর ক্রিমটাকে নিয়ে দেখো ভালো করে মাখছি, মনে হচ্ছে না যে বাসন মাজছি আর কি, বাসন মাজার সময় যেভাবে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে সেভাবে মাখছি, লোকে কী সুন্দর করে ক্রিম টিম মাখার, আমাকে দেখো এই 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 করে যেদিকে মনে হয় সেদিকে ক্রিমগুলো মুখে মেখে নিলাম, ওটাই হচ্ছে মানে লাগালেই হলো, লাগানো দিয়ে কথা, এত নিয়ম কানুন জানি না আমি মেকআপের, শুধু লাগাবো ক্রিম লাগাবো ওইটাই জানি। তো এখন সিঁদুরটা দিয়ে দিচ্ছি, ক্রিমটা লাগিয়ে নিয়েছি, আর ভিডিও দিচ্ছি। ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবো, আর চ্যানেল যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার না দেখতে দেখতে 20K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু কখনো কখনো ভিডিওতে 20 ভিউ আসে না বলো, মানে আমি কিছু বুঝি না, আমাকে কেউ সাবস্ক্রাইব করে আর কি, আমার ভিডিও দেখে না, মানে সাবস্ক্রাইব তো করে দেয় লোকে কিন্তু দেখে না। হ্যাঁ, অনেকটা সাবস্ক্রাইবার শর্ট ভিডিও থেকে আসে, কিন্তু শর্টেও তো সেম কন্ডিশন, শর্টেও ভিউ আসে না বিশেষ একটা, কখনো কখনো আসে কখনো কখনো আসে না, কখনো কখনো খুলে দেখবে যে সব আনসাবস্ক্রাইবার, যারা সাবস্ক্রাইবার না ওরা ভিডিও দেখেছে, কিন্তু সাবস্ক্রাইবাররা ভিডিওই দেখে না, মানে এত লোকে সাবস্ক্রাইব করার পরও ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইবার দিয়ে কী করবো, কখনো কখনো না খুশিও লাগে দেখে যে অনেকটা সাবস্ক্রাইবার হয়ে গেছে, কখনো কখনো আবার মনে অনেকটা কষ্টও লাগে যে এতটা সাবস্ক্রাইবার আছে তারপরও ভিডিওতে ভিউই আসে না, একটুখানি মানে কষ্ট লাগলেও কী হবে, ভিডিও তো করি আর করে যাচ্ছি। তো একটুখানি লিপস্টিক লাগিয়ে নিয়েছি, লিপস্টিক মানে লিপ বাম লাগিয়ে নিয়েছি, কারণ ঘরে থাকলে একটু মনে হয় না, একটু ওয়েদারটা ঠান্ডা থাকলে একটু সাজুগুজু করবো, আজ ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা আছে, বৃষ্টি হয়েছে তো তার জন্য। তো এই দেখো, এই বিছানাটা এই পাশে নিয়ে এসেছি, আর সোফাটাকে ওই দিকে নিয়ে গেছি, ওই সোফার জায়গাতে ওইখানে আমার বিছানাটা ছিল আগে, তার জন্য ওই জানালাটা খুলতাম না, কারণ বাইরে থেকে জানালাটা একদম সামনে, মানে মাটি দিয়ে পাকা করা হয়েছে, তো একদম জায়গাটা কম, সাপ টাপ ঢুকে যেতে পারে, তার জন্য ইয়ে করে রাখি। আর এই দেখো, আমি দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে সামনে, এই দেখো জানলা থেকে একটু নিচে একটুখানি একটুখানি আমার ছেলেও বেরোয় চলে যেতে পারবে। এই দেখো সাইডে একটা ড্রেন আছে, আর এই যে দেখো আমি, আমার ফোনের কালারটা আর আমার গডরেজের কালারটা সেম টু সেম স্কাই কালার। স্কাই আমার বিশেষ একটা পছন্দ না, তারপর অনেক কিছু স্কাই আছে আমার কাছে, স্কাইটা বিশেষ একটা আমি পছন্দ করি না, তারপরও আছে অনেক অনেক কিছু জিনিস আছে আমার কাছে স্কাই কালার, স্কাই কালার, পিঙ্ক কালার, এগুলো বিশেষ একটা আমি ভালোবাসি না, তারপরও ইউজ করি, করি না না করি, যেমন এই পিঙ্ক কালার আমি পছন্দ করি, তারপরও রুমের দেওয়ালগুলোর কালার পিঙ্ক কালার। দেখো এই যে দেখো, সব কিছু জিনিসগুলো সেলফের উপর অনেকটা জিনিস ছিল, সব আমি আর বিছানা নিচে মানে বক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, আর এই যে আমার আলনাটা, সব কিছু গুছিয়েই রাখা আছে,
সব কিছু নতুন করে গুছিয়েছি, সব কিছু জিনিসগুলোর পর শুধু ওই সাইডের জিনিসগুলো, আলনাটা আর এই যে একটা ওয়াটার পাশে ওইটা আর গডরেজটা টিভি, ওইগুলো ঠিক জায়গাতে আছে, বাকি সব জিনিসগুলো সরিয়ে ফেলেছি। ঘরটাকে একটু চেঞ্জ করছি, সবসময় সেম জায়গায় থাকলে না ভালো লাগে না, কারণ এটা বিরক্ত বিরক্ত লাগে। এই যে দেখো আমাকে জানলার পাশে দাঁড়ানোর জন্য কী ফর্সা লাগছে, কারণ অনেকটা আলো ঢুকে তো রুমে, মানে ড্রেসিং টেবিলে অনেকটা আলো লাগে। এই যে দেখো, তার জন্য আগে কিন্তু একদম অন্ধকার লাগতো আমার রুমটা, জানি না কেন, কারণ খুলতেই পারতাম না তো। আর এই যে ঝুড়িটা বের করেছি, ঝুড়িটা বিছানার পাশে রেখেছি। আজকের ভিডিওটা এই অবধি, পরে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।